হ্যালো বিভাষ তো আজকে আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষ তো প্রথম বর্ষের সনাতক সম্মান প্রফেশনাল যা প্রথম রিলিজ স্লিপ মেধা তালিকায় প্রকাশিত ডেট তো ডেটের পাটের পাশাপাশি আমি সব কিছু আজকে বলবো সেটি হচ্ছে কিভাবে রেজাল্ট দেখতে হবে কিভাবে কত তারিখ পর্যন্ত ভর্তি শুরু কত তারিখ শেষ ডেট সব বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কেটে কেটে না দেখে পুরোটাই দেখবেন ঠিক আছে তো চলুন শুরু করি তো এখানে আজকে পাবলিশ হইল দেখতে পাচ্ছেন এখানে যে দুই হাজার উনিশ দুই শিক্ষাবর্ষ ঠিক আছে এখানে হচ্ছে প্রথম রিলিজ জিলিপ মেধা তালিকায় প্রকাশিত ঠিক আছে তো প্রকাশিত ডেটটা আমি বলে দিই প্রকাশিত ডেটটি হচ্ছে এখানে লেখা আছে যে বারোই ডিসেম্বর দু তারিখে প্রকাশিত করা হবে তো উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে আপনারা কীভাবে দেখবেন তো আমি উদাহরণস্বরূপ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি তো একবার বলে দিই ঠিক আছে এ নিউ স্পেস এ পি স্পেস রুল নাম্বার ঠিক আছে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তো কেউ এটা অনেকে বুঝে না যে স্পেস কি তো আমি উদাহরণস্বরূপে এস এম গিয়ে আমি স সব কিছু ডিটেলস বলে দিচ্ছি তো আমি এস এম এসে চলে যাই ঠিক আছে তো আমি এস এম এ চলে আসলাম মনে করেন এখানে লিখবেন উপরে তো ওয়ান সিক্স ত্রিপল টু ঠিক আছে এটাতে সেন্ড করবেন তো এখানে নিচে লিখবেন কি এখানে নিচে লিখবেন তো এনইউ সরি ছোটো হাতের দিলে হবে বড়ো হাতের দিলে হবে এটা নোট প্রবলেম তো আমি ছোটো হাতের দিই সবগুলোই এ নিউ স্পেস মানে ফাঁকা দিলাম ঠিক আছে তো এখানে এ টি এইচ পি ঠিক আছে স্পেস রুল নাম্বার আপনাদের যে অ্যাপ্লাইয়ের যেটি কাগজ আপনার অনলাইনে থেকে পেয়েছেন সেই ওখানে একটা রুল নাম্বার আছে ওই রুল নাম্বারটা মনে করে আমি এটা রুল নাম্বার আমি বসাই দিলাম ঠিক আছে আমি যদি এখানে স্যান্ড করে দিই তো আমার কিন্তু ঠিক আছে চলে গেলাম এখানে সেন্ড করে দিলে আমার কিন্তু হয়ে গেল এইভাবে সেন্ড করবেন তো আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে তারপরে এখানে কি আছে তারপরে রয়েছে এখন বলে ডেটগুলো ঠিক আছে কত তারিখ পর্যন্ত ভর্তির ডেট রয়েছে তো এখানে দেখুন যে প্রথম রিলিজ স্লিপ মেধা তালিকায় প্রকাশ বারো ডিসেম্বর দুই হাজার উনিশ তারিখ বিকাল চারটা সময় কিন্তু ভর্তি শুরু করবে ঠিক আছে তো আপনারা এখান থেকে অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন রেজাল্টও পেয়ে যাবেন এবং কার্যক্রম শুরু হয়ে যাবে তো এখানে যে প্রথম রিলিসি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত যারা স্থান পাবেন তাদের যে অনলাইন থেকে একটি ফর্ম পূরণ বাইর করতে হবে আবার একটি বাইর করতে হবে তো এই কল কাগজপাতি নিয়ে আপনারা কলেজে তো এটা ডেট হচ্ছে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তো আর যে রেজিস্ট্রেশন ফি এগুলো চূড়ান্ত রেজিস্ট্রেশন ফি এবং অনেক কিছু কাগজপাত জমা দেওয়ার ডেট তারিখ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দুহাজার উনিশ থেকে সতেরোই ডিসেম্বর উনিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদের কিন্তু সব কিছু জমা দিতে ভর্তি হতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় যদি আমার ভিডিওটি একটুকু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন ও শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল এখনও নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় নিচে সাবস্ক্রাইব লাল বাটনটি এসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ